বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল ঈদ আল আজহা। এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে ঈদ উপলক্ষে খড়গ্রামের নগর ঈদগাহ ময়দানে নামাজ পাঠের আয়োজন করা হয়। পবিত্র ঈদ পালনে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ঈদ আনন্দের সঙ্গে পালিত হলেও ভালোবাসার প্রতিদানই হলো কুরবানি। মুসলিম সম্প্রদায়ের মধ্যে মহা সমারোহের সঙ্গে পালিত হয় কুরবানি উৎসব। আল্লাহর নির্দেশে সমস্ত মোহ মায়া ত্যাগ করে নিজের সবথেকে প্রিয় জিনিসটিকে কুরবানি দেওয়াই হলো পবিত্র ঈদ আল আজহা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল ঈদ আল আজহা। এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে ঈদ উপলক্ষে খড়গ্রামের নগর ঈদগাহ ময়দানে নামাজ পাঠের আয়োজন করা হয়। পবিত্র ঈদ পালনে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। এই মৌসুমটা নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে যথাযথ ফরমিয়েছে, তার জন্য প্রতিটি শুক্রিয়া আল্লাহর কাছে যে সকল মুসলমান ভাই নামাজটা আদায় করতে পারলেন। আর এখন সকলে নামাজ পড়ে বাড়ি ফিরছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এখন গিয়ে একটা ভালো আনুষ্ঠানিক আছে। সকল সকলের ঘরে গিয়ে আমরা সালাম দোয়া বলবো এবং দিনে যেটা অনুষ্ঠানটা হয় সেটা আল্লাহর হাতে কুরবানি দেব। আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তাহলে দেরি না করে আজই আসুন মনমোহিনী IVF অ্যান্ড ইনফার্টিলিটি ক্লিনিকে। এখানে বসছেন অভিজ্ঞ বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর রত্নাবলী চক্রবর্তী ও ডক্টর অমিতোজ আটোয়াল। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।